আসসালামু আলাইকুম। বার্সেল কেরো পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি সব ভালো আছে এবং সুস্থ আছে। তোমার আমার মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে খুবই দুঃখ নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম, কারণ যদিও আমার পুরো শরীরটা টায়ার্ড, সারাদিন এত কিছু করার পর আজকে এখন আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, কারণ হয়তোবা এই ভিডিও দেখে অনেকে সতর্ক হয়ে যেতে পারে। বিশেষ করে যে প্রবলেমটা হয়েছে আমার সাথে, আজকের দিনে দেখা গেছে যে আমার ফেসটা পুঁজি করে অনেকে এক একজন থেকে টাকা নিচ্ছে। দেখা যাচ্ছে পাখি সেল পোস্টের বাচ্চা সেলের পোস্ট দিয়ে এক একজন থেকে টাকা নিচ্ছে। এখন পর্যন্ত পাঁচজনের আমি ডাটা পাইছি যে পাঁচজন থেকে নাকি টাকাটা নেওয়া হয়েছে। একজন থেকে 10,000 আর একজন থেকে গাড়ি ভাড়া, এই টাইপের মানে ইস্যু একটা ফেসবুকে দেখতেছি। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, যদি ভাই আপনি পাখি নেন, ঠিক আছে, পাখি নিলে ইনস্ট্যান্ট পাখি নিয়ে তারপরে টাকা দিবেন, অথবা যদি আপনার দূরে হয় ভিডিও কলে আগে পাখি কনফার্ম করে তারপরে টাকা দিবেন। এখন আপনি একজনকে চিনেন না, জানেন না, আন্তাজি একজন আসি আমার ছবি দিয়ে আপনাকে বললো যে আমার কাছে অনেক পাখি আছে, আমাকে 10,000 টাকা দেন, আমার মা অসুস্থ হসপিটালে, এত কিছুর পর আপনি কেন টাকা দিবেন? এবং টাকা দেওয়ার পর মানে একজনকে বাটপার বলা কিংবা এগুলো বোকামি ছাড়া তো আমি অন্য কোনো কিছু দেখতেছি না। যারা রিয়েল সেলার তারা কিন্তু সবসময় কিন্তু দেখা যাচ্ছে যে সেলার সে কিন্তু সবসময় ফেস আপনার সামনেই আসবে। এবং আমি যদি একটা পাখি সেল করি তখন আমাকে অবশ্যই ভিডিও কল দেওয়ার যে কেউর রাইট থাকে, যেমন এই একটা পাখি আপনি নেবেন, পাখিটা কি না দেখে আপনি নেবেন, আপনার টাকা দিয়ে দিবেন, আমি বলছি পাখি সেল করবো আপনি টাকা দিয়ে দিয়েছেন, ব্যাপারটা কেমন না বোকার মতো কাজটা বলতে গেলে? তো সবাই সতর্ক থাকবেন, অবশ্যই যে কোনো জাত থেকেই যে কোনো কিছু নেন, ঠিক আছে, অবশ্যই প্রথমে তার ডাটাটা চেক করবেন, তাকে চিনেন কিনা সেটা দেখবেন, আর নয়তো কিন্তু এই ধরনের হেসালের মধ্যে আপনিও জড়াতে পারেন। আর বিশেষ করে আমি একটা কথা বলবো, আপনাদেরও কিছু দোষ থাকে, যেমন ধরেন এই একটা পাখির দাম, এই রিংনেক দুইটা পাখির বাচ্চার দাম হচ্ছে যে কম করে 60,000 টাকা, রানিংয়ের দাম 50,000 টাকা, ঠিক আছে, জোড়া। তো কেউ আপনাকে বলছে 10,000 টাকা, আপনি বোকার মতো বলতেছেন যে আমি নিব, তা আপনি বোকার মতো বলতেছেন যে আপনি নিবেন, ঠিক আছে ফাইন বুঝলাম, তো টাকা কেন দিচ্ছেন? প্রথমে তো এই ঘাবলা আছে, আপনার প্রথমত মার্কেট যাচাই করতে হবে যে এই পাখিটার প্রাইস কীরকম থাকে। তো সবাই ভালো থাকবেন, এ পর্যন্তই। পাখি নেওয়ার আগে অবশ্যই কাউকে টাকা দিবেন না, নয়তো এই ধরনের ঝামেলার মধ্যে আপনিও পড়তে পারেন।